ফার্ম গেটের অবস্থা দেখতে পাচ্ছেন, একেবারেই ফাঁকা শুনশান। খুব কম সময়ে এরকম ফাঁকা অবস্থা দেখা যায়। কিছু রিক্সা রয়েছে, আর তেমন কোনো লোকজন নেই বললেই চলে। এখন আছি সংসদ ভবনের সামনে। এ হলো সংসদ ভবনের অবস্থা। সংসদ ভবনও পুরো ফাঁকা, নীরব নিরিবিলি। লাইট মনে হচ্ছে কিছু লাইট জ্বালানো হয়নি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আনলক ডেস্টিনেশন। আজকে চলে এলাম লকডাউনের মধ্যে গলির রাস্তাগুলোর কি অবস্থা এবং ঢাকা শহরের কিছু পয়েন্ট আপনাদের ঘুরিয়ে দেখাবো, কেমন লকডাউন চলছে তাও রাতের বেলা। তো এখন 7:30টার মতো বাজে, বাসা থেকে বের হয়েছি দেখানোর উদ্দেশ্যে যে আসলে গলির ভিতরে কতটা লকডাউন মানা হচ্ছে। তো আমি যতটুকু দেখতে পেলাম তাতে করে অন্যান্য বারের তুলনায় এইবার একটু কিছুটা হলেও মানুষ সতর্ক। গলির ভিতরে লকডাউন তেমন একটা মানা হচ্ছে না, কিন্তু মেন রাস্তায় যতটুকু দেখলাম ঘুরে তাতে করে কিছুটা হলেও সতর্ক। মানুষজন অনেক জায়গায় সতর্কতা অবলম্বন করছে। রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, কারণ গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রশাসন খুবই কঠোরভাবে এটা দমন করছে। তো এই হচ্ছে আজকের অবস্থা। সাথেই থাকুন, আজ আর কোনো কথা হবে না, এবং পুরো ভিডিওটি উপভোগ করুন। আশা করি সকলের ভালো লাগবে, এবং যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ সকলকে, এবং উপভোগ করুন লকডাউনে রাতের ঢাকা। Thank you.